দেরা দুবাইত আবুহেল রুডুত রাহাত রেস্টুরেন্টর শুভ উদ্বোধন গড়ইয়ে। রেস্টুরেন্ট বাংলাদেশ কনসুলেটের নিকটে আবুহেল সেন্টারের বিপরীতে এমারত পেট্রোল পাম্পের ঠিক ভিতরেই। উদ্বোধন অনুষ্ঠান সভাপতিত্ব করে রাহাত রেস্টুরেন্টের চেয়ারম্যান রিপন হোসেন। আপনারা বাংলাদেশি যত লোক আছেন সবাই আসবেন, এখানে খাবার খাবেন, এখানে ভালো মানের খাবার রাখা হবে, উন্নত মানের। এখানে আশেপাশে কোথাও বাংলাদেশি রেস্টুরেন্ট নাই, এখন আমাদের রেস্টুরেন্টটাই প্রথম এখানে, আশা করি সবাই আসবেন। খাবারের মেনুতে বাংলাদেশি ভাত, বিরিয়ানি, তারপরে জুস, বার্গার, স্যান্ডউইচ, গ্রিল চিকেন সব আইটেমই পাওয়া যাবে এখানে, ফাস্টফুড থেকে সবই আইটেম এখানে রাখা হবে। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে আসিল বাংলাদেশ কনসুলেট দুবাইয়ের কর্মকর্তা আনিসুর রহমান। উদ্বোধন অনুষ্ঠানত আরও উপস্থিত আসিল উক্ত প্রতিষ্ঠানের চেয়ারম্যানের সহধর্মিণী সাফিনা রিপন, হেলাল ফুড স্টাফ ট্রেডিংয়ের চেয়ারম্যান মোহাম্মদ হেলাল, মোহাম্মদ ইউনুস খন্দকার, শাহিনুর, পলাশ, খলিল, আনিস সহ আর বোধ কেয়াই। যারা সি প্লাস টিভি সাইকেলিকগণ, যারা সি প্লাস টিভির শ্রোতা দর্শক যারা আসেন, পুরাটা বাংলাদেশি রায় শুধু স্বাগতম জানাই আর নতুন রেস্টুরেন্ট, যেখানে হয়তো বাংলাদেশি রেস্টুরেন্ট শুধু বাংলাদেশি নয়, এর মধ্যে আমরা যদি বাংলাদেশি বাইরে বাদে আমরা যদি সন ইন্ডিয়ান ফুড পেবেন, পাকিস্তানি ফুড পেবেন, চাইনিজ, গ্রিল, জিয়াক্কান ওনারা হেতো সন। আর একবার হইলেও আপনারা এই হোটেলে খানা খেয়ে যাবেন, এমন ধরনের সুস্বাদু খানা রাখা হচ্ছে এখানে। জাইমেরাত আসার পরে আপনারা এখন পর্যন্ত খাননি, বাংলাদেশ, ইন্ডিয়ান, পাকিস্তানি তিন ধরনের বাবুসি রাখা আছে এখানে। এটা বাংলাদেশে তো স্পেশালভাবে আছে, তারপরও যেমন ইন্ডিয়ান আছে, পাকিস্তানি আছে, নেপালি আছে। প্রতিষ্ঠানের মালিকপক্ষ জানায় এই রেস্টুরেন্টের মধ্যে সবসময় সুস্বাদু খাবার খুবই সুলভ মূল্যে পাওয়া যাবে। এছাড়াও যেহেতু ট্যাক্সি ড্রাইভার আইলি তারাল্লাই 5% ডিসকাউন্ট থাকবে। ডেক্স নিউজ, সি প্লাস টিভি।